পারলে আপনি গান নাকি আপনি পারলে আপনি 18 টাকা আমি 60 টাকা হিসাব আপনি 8 টাকা তারপর আমি 12 টাকা মুপর আপনি 24 টাকা ওই তাহলে না বুঝমু আপনি বাপের বেটি তোই কি যে কই এখন আমার কই বাপের বেটি হইলে 18 টাকা আমি তো জানি আমার বাপে আমার জন্ম দিছে তোমার কথা তো আমি জানি না কথা ভাই ভাই এরপরে কথা হইলো আমারে কয় আমি বাইরাল আমি বাবলি বাইরাল আমি আগুন আপনি আগুন না আমি আগুন হব কেন আমি তোমার আগুনে বাগুন পুরাইয়া ভর্তা বানায় ভাত খাবো ল্যাংটার গান ভান্ডারির গান পরে গায়েন আমার কথার জবাবটাকে ভালো মতো দিয়েন কথার জবাব আগে দেন তারপরে গান সাইডটা পাঁচটা গায়েন আমি গান সাইডটা গাই পাঁচটা গাই নাহলে 12টা 13টা গাই নে 24টা গাই আপনার সমস্যা পালা ঠিক আছে পালা ঠিক আছে পালাটা ঠিক আছে পাবলি সরকার তৈল ভাইরাল শিল্পী ওরে বাবা খুব হিট বর্তমানে একবারে আগুন ওয়ান নাম্বার কয় পাবলি সরকার জ্বলন্ত আগুন পাবলি সরকার ভাইরাল তা আপনি মন পোতাই রইছেন কি আপনার সমস্যা পাবলি সরকার আগুন হইছে আপনি আগুনের ফুল কি হয়ে যান না গুলি কি কয় পাবলি সরকার আগুন হইছে আপনি ফাগুন হয়ে যান গা আপনি আগুনের গোলা লয়ে বয়ে থাকেন কামার প্রেম দেখেন যদি সত্যি কথা কই উচিত কথা কই কাম যার দেহের মধ্যে নাই ওই বেটার কি বউ থায়ে কোনো না ওই বেটার বউই থায়ে না আপনি যে প্রেমের পাল্লা গাইবেন কি লয় বাহাদুরি ডাকি আপনি কাম ছাড়া কি মানুষ থাকে আবার ওই লগের কটা বান্দর ডা কয় কাম ছাড়া যদি থায়ে বলে ডিজরা বাবা বাবা যেমন শিক্ষা খুব সাবধান জামাই গেছিল শ্বশুর বাড়িতে হ্যাঁ তখন শাশুড়ি হইল খাইতে দিছে বুঝলেন নাই তো খাইতে দিছে পর হঠাৎ করে বয়স্ক মানুষ তো একটা পাত দিয়ে দিছে তখন জামার সামনে এই কাম করছে কি করবো তাড়াতাড়ি মানে শব্দ করছে জামাইটা আবার চালাক আর কি তো কয় আম্মা আপনি শব্দ দিয়া শব্দ ঢাকলেন গন্ধের উপায় করবেন কথাবার্তা কি কোন না কোন মামু বাড়ি হয়েছিলেন না হরু বাড়ি হয়েছিলেন মনে করছিলাম বয়স হয়ে গেছে গা অনেক একটু ভালো হয়েছেন অনেক দেশ যে বান্দর ভুই রইল গাছ বাবা বলেন সারা রাত যদি কালকে দিনের বেলা গান গাইতে তাও গাবো কথা বুঝেন নাই লাগলে কালকে গান নাই মিয়া কৃষ্ণ লেখা লুচ্চা 10টা বিয়ে করছে 16,000 মাইল লোকের লগে থাকছে কথা বুঝেন নাই এই কৃষ্ণের লগে আল্লাহর মিলে লইব দিবে না না আপনারা কথা কন না কেন কি কয় কয় কি তো মারা দরকার ওরে মাইরা দরকার শহীদে যাবো কত বড় কথা এগুলা কোনো কাম নাকি দূর ইত্রামি এগুলা দিয়ে মানুষ আসে দুনিয়ায় আর এগুলা এগুলা কোনো প্রধান কারণ নাকি কাম ছাড়া যদি কোনো কিছুই না হয়তো আল্লাহর নবী ঈশা নবী সে কাম ছাড়া আসে নাই আসে নাই দুনিয়ায় আসছে আসছে কই আপনার কামের অস্তিত্ব কই নবী কি কামে আসছে ঈশা নবী বিবি মরিয়ম রাখেন কথা বলেন না আমার বলতে দেন আমি দাঁড়াইছি আমি বলবো বিবি মরিয়ম সে কি কামে আসছিল না কই আপনার কামের অস্তিত্ব কই আল্লাহর লগে তো প্রেম চলে প্রেম 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 পালায় চলে যাব বাংলাদেশের প্রখ্যাত গায়িকা শেফালী সরকার তাকে কামের পালায় রেখে আমি প্রেমের পালায় থেকে পালায় পদার্পণ করলাম পালায় যাওয়ার আগে বলবো কথায় সন্ধে কালে ভাষায় অনেক ভুল বেয়াদবি আছে আমার মধ্যে জানি হবে জানি কি শিখেছে কি গাইব কি আর বলবো কি এক জীবনে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি এটাই অনেক বড় দুঃসাহস আপনাদের মতো জ্ঞানী গুণীজন আমাদের মতো দুজন ক্ষুদ্র মানুষকে এনেছেন কিছু গান কিছু কথা শোনার জন্য আপনাদের আপনাদের মতো সাধুগুরুর দোয়া ছাড়া কোনোভাবে এই তরি
বেয়ে নিয়ে যাওয়া সম্ভব না আপনাদের দোয়া আশীর্বাদ যদি পাই তবেই এই জীর্ণ শীর্ণ তরিটা কোনোভাবে যদি আমার আমির বাউল বাবা কবুল করে নেয় তাহলেই কোনো একটা কুল কিনারা পেতে পারে বিশ্বাস করি মনে প্রাণে তাই পালাগানে চলে যাচ্ছি সর্বপ্রথম কাম প্রেম পালা পালা প্রেম বাবলি সরকারের গাইতে হবে প্রেমের থেকে আগে একটা গান গাই তারপরে দেখি শেফালি সরকারের লয়ে আসতে কোন দিক যাই ওরে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে দিন গেলে আর দিন পাবি না ভাটাই যদি তাই কি ফুল ছুটতে কুদা প্রেম সুধা পান কইরা নাও পাথর মন প্রেম সুধা পান কইরা নাও ওরে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে
আসল অমুদ্রণীর সাথে
প্রেম আর কাম আজকে চলবে পাল্লা যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান প্রেম নিকটে সুন্দরভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর প্রেম তত্ত্ব বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি যাওয়া আসা হয় ওঠা বসা হইলে কি বিচার গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে আজকে সভার গান গাওয়া আমি যেইভাবে তে দিল পাল্লা পাল্লা বন্দনা কি আজকে ধীরে রাজসভাতে করব বর্ণনা প্রথমবারে বন্ধ না গান করেছি ওই গান হইতে প্রশ্ন করছে দেখি আমি আজকে ধীরে বলবো তুমি কলঙ্কি নীলাই তুমি রামের দৌহিতা বনবাসে সীতা বাক্ষত কোরআন গীতা রামায়ণ চণ্ডী ত্রিপিটক তোমায় যাচ্ছে অনুক্ষণ তুমি নারায়ণ 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 তুমি নারায়ণ বাবলি সরকার বলো আল্লাহ আলী কৃষ্ণ কালা কালি সবাই রে কি কারণে এক জায়গায় মিলাইলা কথা বলো না এখন পাল্লার আগে পাল্লা শুরু করে দিছে কথা হইলো তার কি বলেন তুমি হরি তুমি গোলকের গোসাই তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনী রায় তুমি রামের দৌহিতা বনবাসী সীতা বাক্যত কোরআন গীতা তোমায় যাচ্ছে অনুক্ষণ তুমি নারায়ণ তুমি সত্য ত্রেতা দাপর কলি যদিও ছিল সত্যের পরে দাপর সত্য এক দাপর দুই ত্রেতা তিন কলিতে হচ্ছে গৌরাঙ্গ চা কিন্তু ওই যে আপনারা জানেন না হল্লা পাশানি হইলো হ্যাঁ রামের কত ধুলায় আবার মানুষ হইলো ওই যে সন্তানের আর্তনাদ সেই চিৎকারে ওই যে আপনার সত্যের পরে ওই দাপর ওই যে ত্রেতা যুগে আসবে ত্রেতা যুগে আইসা তার হল্লা সেই শ্রীকৃষ্ণ মহাপ্রভুর পায়ের ধুলা থেকে সেই চরণ ছোঁয়ায় তারপরে পাথর থেকে মানুষ রূপে আসবে সেই আর্তনাদ চিৎকারে ওই সত্যের পরে তারপর সরাইয়া ত্রেতা আগে নিয়া আসলো নারায়ণের আসিল হইল লক্ষ্মী আর কৃষ্ণের আসিল ষোলশো গোপিনী তারপরও তো কত খেলাবেলা তো হইছে বাবলি সরকার আল্লাহ বলছে তিনি এক কথা সত্য তিনি লাশ হারিকা এইটাও সত্য তিনি আবার সুরাই ক্লাসের মধ্যে প্রমাণ করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান নাই মাতা নাই পিতা কারো কাছ থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই আমার আল্লাহ পাক স্রষ্টা আমরা তার সৃষ্টি আমার আল্লাহ পাক কারো মুখাপেক্ষ না বরং সমস্ত সৃষ্টি তার মুখ এইটা ওষুধ তাইলে আপনি যাই আল্লাহ রে নিয়া কৃষ্ণ কালা কালীর লগে মিলাইলেন এটা কামরা কি করলেন আমার কর্তা পক্ষরা বড় ভালো এই প্রেম লয়ে এই প্রেমের কারণে আজকে আমির বাউল বাবার নামের গান আমি গান বলবো না এইটা একটা মিলন মেলা শুনছেন বসে যত মহিয়ান মঞ্চের মধ্যে যত যোগ্য যোতা মণ্ডলী আমি সকলকে মান্যতা করি কথা কয় গানের সুরে বাবলি দেওয়ান ইশারায় ইশারায় কথা কইলে ভাত হয় না তানা হইলে পালা কান বাবলি কেমন কইরা প্রত্যেকটা কথা বলে কথা শেষ করে দিব কারণ অত কথা জানি না অত কথা জানলেও কমু না আর কইতে পারলেও কইতে চাই না আর কথা কয় খুব কষ্ট গান দুই একটা গায়া পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই বসে পড়া যায় কিন্তু কথা কওয়ার এর উঁচা নিচা মধ্যতা সব কিছু মিলায় তারপরও যতই কই ততই কই দূর কথা কই না কথা কম যেইটা দরকার নাই যাতে কষ্ট বেশি কিন্তু তুষ্ট কম কষ্ট করলাম বেশি কিন্তু তুষ্ট পাওয়া যায় কম যেহেতু কষ্ট বেশি তুষ্ট কম তাহলে সেই কাম আমি করতে রাজি না শুনিন একটা গল্প বলি গল্পটা শিকনীয় এক মহিলা বিভিন্ন ভাষায় পারদর্শী ছিল সমস্ত ভাষা সে জানতো এই বাড়ির ধারে রোড ঘেঁষা বাড়ি যায় না রোডের পরে রোডের পরে রমণী বুঝে গেছে
জল চেয়েছে তাড়াতাড়ি একটা গ্লাস ধুয়ে পরিষ্কার করে এক গ্লাস জল ভরে পথিকের ধারে এনে দিল পথিক নিল খাইয়া চলে গেছে গেছে আপন দেশে আপন বাড়ি ঘর আছে যেখানে ঠিকানা পা দুইটা দিছে বাড়াইয়া আরোই একজন লোক আসিল দুয়ারের উপরে আরোই একজন লোক আসিল দুয়ারের উপরে বিহারি বাবু আমি বলবো অল্প করে তাকে দিয়া বলে জননীর ঠাই একটু একটু বলবো কথা বলবো রে সাজাই রে বলবো রে সাজাই রে বলবো রে সাজাই আগের জন আসছিল বাঙালি সে এসে বলছে মা এক গ্লাস জল দেন আমি পিপাসাক্ত হয়ে আসছি এবার আসছে একজন বিহারি বিহারি আর জল বলে না তিনি বলে কি তিনি বলে মাইজি জলদি করকে এক গ্লাস পানি দিজিয়ে মাইজি জলদি করকে এক গ্লাস পানি দিয়েছে রমণী তো ভাষা জানে সে তো বিভিন্ন ভাষা পারদর্শী সে বুঝছে এই বিহারি বাবুটাও পিপাসাক্ত হয়ে আসছে তার পিপাসা লাগছে সেও আমার কাছে ওই আগের জিনিসটাই চাইছে জিনিস একটাই কিন্তু নাম ভিন্ন এনে তাড়াতাড়ি তার কাছেও এক গ্লাস পানি দিলেন খেয়ে ওই পথিকও চলে গেলেন এইবার আসছে একদম উঁচা লম্বা দেখতে লাল টকটকা ইংরেজি এক বাবু শেয়ার জল ও কয় না শেয়ার পানিও কয় না সে কয় কি প্লিজ মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার হারিয়া প্লিজ মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার হারিয়া তিনজনের কিন্তু ভিন্ন ভাষা ছোট তিনজনের কিন্তু ভিন্ন ভাষা কিন্তু তিনজনেরই লেগেছে একই জল পিপাসা জল আলাদা ভাষা না কতক্ষণ নাকি স্টেজে বয়ে রয়েছেন আপনারা জোরে জোরে হলা আপনি কোথায় হাতে হেরাও কইব জল আর পানি আলাদা ভাষা আবার জল আলাদা পানি আলাদা আবার ওয়াটারও আলাদা ভাষা তিনজনের আলাদা কিন্তু আশা এক শরীর ধর্ম এক তাকে জানবার বিভিন্ন পথ হতে পারে ধর্ম এক তাকে জানবার বিভিন্ন পথ হতে পারে কারো কাছে সে কালা কারো কাছে সে কালী কারো কাছে গড কারো কাছে ভগবান কারো কাছে যিশু আপনার কাছে আপনার আর আমার কোথা আর যদি এক হয় যুগে যুগে অবতার যদি একজনই হয় বিভিন্ন রূপে বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙে বিভিন্ন কায়দায় আপনি আমি এক একজন দেখেন দুনিয়ায় আসছি এই যে দশ বাপের দশ জন সন্তান বৈশা আছে কারো সাথে কারো চেহারার মিল নাই আছে কিন্তু আছে প্রেম চেহারায় মিল নাই কিন্তু প্রেমটা আছে যে যেই নামেই ডাকো যে যেভাবেই সাজো শুধুমাত্র মন থেকে ডাইকো মুসানবী তুর পাহাড়ে যায় আর দেখে একটা গাছি একটা গাছের ডগার মধ্যে পাখি কইয়া করুলিয়া করুলিয়া করুন মুসা নবী কে এই পাখি তুমি কি কইয়া করুলিয়া করুন কয় মুসা নবী তুমি জানো না এটা আমার আল্লাহর নাম আমি আমার আল্লাহরে ডাকতেছি ইয়া করুলিয়া করুন মুসা নবী কয় পাখি রে আল্লাহর কোন নাম তো ইয়া করুল বইলা আমার জানা নাই আর আমার যেহেতু জানা নাই আমি আল্লাহর নবী তাহলে আল্লাহর আর কোন ইয়া করুল বইলা কোন নামও নাই আল্লাহর নাম ইয়া করুল না ইয়া কারিম তুমি ইয়া কারিম বইলা ডাকো মুসা নবী শিখাই দিয়া কিছু দূর চলে গেছে পাখিটা কিছুক্ষণ পড়ছে ইয়া করিম কিন্তু তারপরে ওর করুল বই লাগেছে করিম বই লাগেছে অনের করুল মনে নাই করিম মনে নাই ও মাটির মধ্যে পড়ে ওর প্রাণ পাখিটা ছটফট ছটফট করে আমার আল্লাহ পাক বলে যখনই তুর পাহাড়ে গেছে মুসা নবীর নবীদের মধ্যে বড় ঠেটা নবী আছিল মুসা নবী প্রতিদিন একশো একটা জবাব সল করতো আমার আল্লাহর কাছে আল্লাহ কয় এই মুসা নবী রাখো তোমার কথাবার্তা যা আছে সব পরে শুনবো আগে কো রাস্তায় কি করে আসছো কো রাস্তায় তো তেমন কিছু করি না একটা প্রশ্ন করছি বলো তুমি কিছু না করলে কি আমি কই জিগাইতে তোমার কো পাখির সাথে দেখা পাখি আয় তোমার নাম খোদা ভুল জপতা ছিল কো কি ভুল জপতা ছিল কো তোমার
আমার নাম ইয়া করিমার আমি কইছি ইয়া করিমার উচ্চতে ছিল ইয়া করুন কইছি তুই করুন তুই করিম জব কই তাড়াতাড়ি যাও তুমি যে নাম শিখিয়ে দিয়ে এসেছো ওর আগের নাম ভুলছে বলছে তোমার নামও ভুলে গেছে তোমারটা ভুলে গেছে গেছে ওর আগে যেটা ডাকতেছিল সেই নামও ভুলে গেছে মুসা নবী যদিও ভুলে নামে ভুল নামে ডাকতেছিল তারপর আমার হৃদয় থেকে ডাকতেছিল যদিও নামটা ভুল ছিল কিন্তু হৃদয় থেকে আমাকে ডাকতেছিল তুমি যে কও আমার ওই করিমের দরকার নাই শুদ্ধ নামের দরকার নাই আমি ওর ভুল নামেই সন্তুষ্ট হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাকের উপরে ডাক আছে না দুই চোখের জলা হৃদয়ের টান তাই বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে একবার আঁখি নিরে চেয়ে দেখো প্রাণের প্রাণ কাছে হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাক এই ডাকের উপরে পৃথিবী আসলো না করতে পারে না ধর্ম এক কেউ তোমায় গড বলে ভগবান আবার গড বলে কেউ পরে আহ্বান কেউ কয় খোদা কেউ বিশুদা কেউ কয় পাপিয়ান গাইলাম জনম ভরা মুখস্থ গান আমি মুখ বলা পিয়া পাচ্ছি জানিতে চাই দয়াল তোমার আসল এখানে আপনি জ্ঞানী মানুষ গুণী মানুষ জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট আপনিও বলছেন আপনারও জানার দরকার আর আমারও বলার দরকার আমিও আপনার জায়গায় থাকলে আমার কোনো কিছু জানার থাকলে আমি একই কামই করতাম ধর্ম একটাকে জানবার বিভিন্ন পথ হতে পারে যে যেই নামে যার যেইভাবে একজন রূপে বসে আছেন রঙ্গিলা যে যার কাছে আপনার কাছে যেইভাবে ধরা দেওয়া উচিত সেইভাবেই দিবে কারণ কর্তার স্বামী পতি সেই জানে একমাত্র রাগ করব কেমনে কারণ পতিও এত সোজা কথা না এলো বাবা ঠাকুর মা ঠাকুর চৈত্য গোষ্ঠীর ঠাকুর এই ভালো জানে কার কারে কেমনে দেখা দেওয়া লাগবো কারে কেমনে রাখা লাগবো আমার এই পর্যন্ত বলা তোমার কথাই দিলাম কিন্তু যেটা শুনে থাকবো প্রতিনিধি আপনার প্রেম কয় প্রকার প্রেমটা আপনার কাম কয় প্রকার কামটা কি তাই কামের রতিটা কি একটু বললেন একটাই প্রশ্ন কাম নিয়ে গান করবেন কামের পরিচয়টাকে দেন আপনার কাম কয় প্রকার এই কামটা কি এর পরিচয়টা আগে একটু চাই তারপর দেখি আজকে কাম আর প্রেম দিয়া কি হয় নাকি কি কোন আপনারা অল্প অল্পই ভালো অল্পই ভালো অত বেশি আমাদের দরকার প্রীতি তারাই বেশি না বুঝলাম তাহলে কে তোকে গুরু হয়েছি তোকে নেত হয়েছি তোকে মনে হয় যেমন করবি যেমন দিবি এমনই পাবি বাউল বাবা দিয়ে
আমার মাতাল গো ওরে আমার মোদি ভান্ডারি ওরে আমার বাবুল চা তোমার ভক্তের সাথে কইরো মধু আচ্ছা ল্যাংটা বাবার অনেক ভক্ত এখানে আছে আমার খলিলসা বাবার ভক্ত আমার ল্যাংটা বাবার ভক্ত তারপর আমির বাবুল পাগলের ভক্ত তাহলে ছোট করে আগে ল্যাংটা বাবার আমির বাবাকে নিয়ে ছোট করে একটি গান গাই কয়টা দুইটা তিনটা চার দিনের অবস্থা দেহ গাই তুমি দেখো তার দান ও বাবা সুলেমান তুমি যে খোদার দান ও বাবা আমির জান তোমারই উসিলাতে জিকির করে হয়ে যাব ফানা ফিলা সুলেমান লেংটা তুমি ওলি আল্লাহ ওলি আল্লাহ সুলেমান লেংটা বাবা ওলি আল্লাহ ও তুমি যে খোদার দান ও বাবা সুলেমান তুমি যে খোদার দান ওরে আমির উসিল জান তোমারই উসিলাতে জিকির করে হয়ে যাব ফানা ফিলা আমির বাবা তুমি ওলি আল্লাহ ওলি আল্লাহ সুলেমান লেংটা তুমি I'm
ঢাকা আছেন নি আছি পাকিস্তানি গান জানে অনেক দিন পর আমার শফিক ভাইকে মঞ্চে দেখলাম মিরপুরে মাঝে মধ্যে দেখি আর মোটামুটি অনেক বছর হয়েছে এক যুগের বেশি হয়ে গেছে প্রায় আশা হয় না আমার তো সবগুলো লোকরেই দেখলাম যে না আমাকে মনে রাখছে আপনি তো আসছিলেন আমাদের এই দরবারে ওই দরবারে আনসার সাহেব দরবারে ফটিক সাহেব দরবারে তো আসলে আমার শফিক ভাই অত্যন্ত মানুষ প্রেমিক মানুষকে ভালোবাসেন মহব্বত করেন তো তার যথেষ্ট সুনাম সুখ্যাতি আছে নতুন করে বলার কিছু নাই আমার শফিক ভাইয়ের প্রতি এবং তার বন্ধুমহল সহ সবার প্রতি আমি সালাম রাখি আসসালামু আলাইকুম আপনারা কি আগের মতো ঠিকঠাক আছেন নি পাবলি সরকার তৈল ভাইরাল শিল্পী খুব হিট বর্তমানে একবারে আগুন বুঝেন নাই আর একরে আমার সাথে আমি যখন কথা বলি কেউ বাজাবি না বাউল গান বিচার গান হইল বাণী প্রধান যন্ত্র প্রধান না এটা আধুনিক গান না কথা বুঝেন নাই এই যে একটু একটু গাইলাম এটা হইলো জাস্ট একটু মজা দিলাম সালাদ দিলাম পোলাও খাইতে বিরিয়ানি খাইতে সালাদ লাগে না লাগে এটা হলো দিলাম তার মানে আমরা জানি কিন্তু বাউল বিচার এই আমরা যে গানটা গাই এই গানটার নাম হইলো ধর্মীয় সঙ্গীত যে গানটা বাবা মা ছেলে মেয়ে ফ্যামিলির সবাই এই বাউল বিচার গানটা উপভোগ করতে পারে কথা ঠিক না আস্তে প্রশ্ন করলাম গান গাইলেন তুমি কালা তুমি কালী তুমি আল্লাহ তুমি হরি তুমি গোলকের গোসাই তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনী রাই খুব মেশাল দিছে এক বেডির কথা কইছে বেডি সব ভাষা জানি বেডি জলও জানি পানিও চিনি বেডি ওয়াটারও চিনি আবও চিনি মানে একটা জিনিসের চারটা নাম উনি জানি আপনি জবাব দিলেন বাবলি সরকার ওই যে জামাই গেছিল শ্বশুর বাড়িতে হ্যাঁ তখন শাশুড়ি হইলো খাইতে দিছে বুঝলেন নাই তো খাইতে দিছে পর হঠাৎ করে বয়স্ক মানুষ তো একটা পাত দিয়ে দিছি তখন জামার সামনে এই কাম করছে কি করব তাড়াতাড়ি মানে শব্দ করছে জামাইটা আবার চালাক আর কি তো কই আম্মা আপনি শব্দ দিয়া শব্দ ঢাকলেন গন্ধের উপায় করবেন কথা বুঝেন নাই আপনি যে কইলেন ধর্ম একটাই জানার রাস্তা অনেকগুলা আপনি কে কইছো ধর্ম একটা ধর্ম যদি একটা হয় তাহলে সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মগুলো আসছে কেন আপনি কি বলেন আপনারা কি বলেন ল্যাংটার গান ভান্ডারির গান পরে গায়েন আমার কথার জবাবটাকে ভালো মতো দিয়েন পবিত্র কোরআনে আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম কথা সত্য তাহলে যে হিন্দুরা যে কালী পূজা করে মুসলমানরা করে না না কি খ্রিস্টানরা খ্রিস্টানদের মধ্যে কিছু আছে শুয়োরের মাংস খায় মুসলমানরা খায় জীবনও না হিন্দুরা কাসিমের গোস্ত খায় মুসলমানরা খায় নাউজুবিল্লাহ গরুর গোস্ত খাই কথা বুঝেন নাই তাহলে আপনি যে কইলেন এটা মিলাইলেন কেমনে আপনি আমি আপনি দেখেন আমি কেমনে বলছি কোরআনের সুরা দিয়া বলছি সুরা এখলাসে বলছি ভাই আপনার সব সত্য তো আমার সব যদি সত্য হয় তাহলে আপনি কইলেন কি কথাটা বুঝেন নাই আপনি আমার কথা মাইন না আপনি আল্লাহর ওই কৃষ্ণের সাথে মিলেলেন হইলো আমি তো আগেই বলছি আমার আল্লাহ বলছে যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে হইলো কুফরি করে কথা মনে আছে কথা ঠিক না আল্লাহর সাথে কেউ যদি শরীক করে তাহলে কুফরি করা হয় আর এই কুফরি যে করে তার জন্য জান্নাত হারাম আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক করো না তাহলে আপনি গানের মধ্যে কইলেন তুমি আল্লাহ তুমি হরি হরির সাথে আল্লাহরে আপনি মিলাইতেছেন আমার রাসূল এই ইসলাম ধর্ম প্রচার করতে গিয়া জীবনে কত কষ্ট পাইছে আমার নবী শেষ পর্যন্ত তার জন্মভূমি ছাড়ছে এই পৌত্তলিক পূজা মূর্তি পূজা যাতে আগুনের পূজা এইটার পূজা ওইটার পূজা বাদ দিয়া যাতে আল্লাহর ইবাদত করে আমার নবী ধর্ম প্রচার করছে না কষ্ট করছে না মায়ের খাইছে না কি নিজের দেশ ছাইরা দিছে মানে জন্মভূমি মক্কা ছাইরা মদিনায় চলে গেছে এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবী যখন মদিনা থেকে আবার মক্কায় আসলেন ইসলাম পূর্ণ জয় করলেন 16 লক্ষ মুসলমান সেখানে ছিল এবং কাভাগরের মধ্যে যত মূর্তি ছিল সব মূর্তি ভাঙা ফেলা হয়েছে কথা ঠিক না এটা আপনি জানেন না কি আমারে প্রশ্ন করছে দেন মানে সালা কি করতেছি আপনি আমি যা জিগাই সে কথাটা বইলেন যেহেতু পালা দিছে আমি আপনারে কি জিগামো
আগে জিজ্ঞাসা করার সুযোগ দেন, আগে আগে কোয়েন না, বাফের আগে কিছু করেন না, বুঝলেন ভাই? আমি তো জিজ্ঞাসা প্রেম সম্পর্কে, তাই না? উনি আগে কোয়েন লইতেছে, এই সূক্ষ্ম প্রেম, দাস্য প্রেম, বাৎসল্য প্রেম, মানে হারে জিগাই নেই, বুঝলেন নাই? জিগানের আগে আগে কইতেছে, আমি কি জিগামো? একটা সিস্টেম আছে না, মানে আন্দাজের মা হয়ে বই দিছি। এবার কয় আপনার কাম কয় প্রকার, কামের কি কি অবস্থা? ভালো কথা সত্য, আমার তো খাওয়া জায়গা লাগে না, আমার ট্রেন ছাড়তেছে না, আমি বাউল গান গাইতেছি, আমি কি বলতেছি, এই যে গান গাইতেছি বাবা, এই গানের রাত্রটা, এই আজকের রাত্রটা যেন আমাদের আবাদতের মধ্যে কাটি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এখানে আমরা যারা আসছি, আবার সকালে বাড়িতে ফিরে যাব, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে দুনিয়াটা এমন একটা জায়গা, আপনি এখানে আমল, আকিদা, চরিত্র, স্বভাব, আচার আচরণ যদি সঠিক না রাখেন, মালিকের দরবারে গিয়ে কি হিসাব দিবেন, তাই না? তাহলে সেই বিষয়ে একটু ভাবতে হবে না? অবশ্যই। আমার প্রশ্ন করছে, আগে একটা গান করি, আমার গানের কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। কাম আর প্রেম, দেখেন যদি সত্যি কথা কই, উচিত কথা কই, কাম যার দেহের মধ্যে নাই ওই বেটার কি বউ থায়ে? ওই বেটার বউই থায়ে না। আপনি যে প্রেমের পাল্লা গাইবেন কি লে বাহাদুরিটা কি আপনার? কোন ছেলে যদি, ওই যে একটা গান ইদানিং ভাইরাল হয়েছে কি জানি, একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলামুন, আনন্দ দিলাম আর কি, বুঝব নাই এই বিষয় হইল। এই জন্য হলো প্রেমের একটা ছলনা ব্যবহার করে যে আমি তোমাকে ভালোবাসি, প্রেম করি, আসলে এলো বুয়া, বুঝলেন না? আসলে এলো কাম করতে চায়, এটা বুয়া না, সবিধাই প্রেমের উৎপত্তি হয়। তো একটি গান করব, আমার গানের কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আমার কাম কয় প্রকার, কাম হইল অকাম, সকাম, কুকাম, সুকাম, নিষ্কাম, এই পাঁচ প্রকার কাম। আর কামের ব্যাখ্যাগুলো যে কোন কামের কি অবস্থা, আমি একটা গান করি, গানের মধ্যে সেই কথাগুলো আছে। ধন্যবাদ সবাইকে। কঠিন তালের গান রে, খুব খেয়াল করে বাজাবি। পঞ্চ কামে গড়া জগত মোহ, লাল ফকিরের গান শুনছো না? এই লো ধাস। ওরে পঞ্চ কামে, পঞ্চ কামে ভরা জগত মোহ, হয় যাহার দেখা, ওরে ফল সন্তোষে হয় যে এ কথা,
অধিকারী জগতে নিষ্কাম প্রচারী অধিকারী জগতে আছে নিষ্কাম প্রচারী মনরে আমার এক ভাই নাম জানি না কয় শেফালি সরকারে আনো তো বুড়ো হয় নাই, আমরা তো বুড়ো হয়ে গেলাম গা। আসলে গায়ের যাই হোক মানে মনের দিকে যদি কেউ জোয়ান থাকতে চায় তাহলে এখানে একটা ব্যাপার আছে, আমল আছে, বুঝেন নাই তো। যাই হোক, এখন চারটা পাঁচটা গান, ছটা সাতটা গানে আমার রেকর্ড আছে। আমি যখন দাঁড়াইছি, আমি আমার লতিফ ভাই বা দেওয়ানের সাথে গান অনেক গান গাইছি আমি, তো দেখা গেছে যখন গানের পাল্লা লেগে গেছে ছটা সাতটা দশটা নাই, এই যে শুরু করছি এখন হইলো, চিন্তা করি যে আমি পাঁচটা গান গাইলে আমার প্রতিপক্ষ শিল্পী কি মনে করি, সময় কিন্তু নেওয়া যায় তা কিন্তু না, তাই না? এখন আমি সব করি তো বাবলি সরকার গাইছে গাক গা। আমি একটা প্রশ্ন তার কাছে করব, আমার কর্তাপক্ষ বলছে কথা কম গান বেশি, তো এই জন্য আমি চেষ্টা করতেছি বাবলি সরকার আপনি বলবেন আপনার এই প্রেমটা আদান প্রদান করে কেমনি, একজন একজনের প্রেমটা কেমনে দেয়, কথা বুঝেন নাই দেওয়ার সিস্টেমটা কি, এটা একটু আমগো কইরা দেখাইবেন, ঠিক আছে না? প্রশ্ন একটাই রইল। এবার আমি উকিল মুন্সির একটি গান গাবো, আমরার আল্লাহ সৃষ্টি করেছে এই পৃথিবী কামের মাধ্যমে, কারণ কাম না হলে তো কিছু ঝরে না ভাই, বুঝেন নাই? এখন মুরব্বীরা বসে রয়েছে, কর্তাপক্ষ পালা দিছে, পালা খুব সুন্দর, কিন্তু পালাই যদি দুই চার কথা এদিক সেদিক হয় আপনারা বুঝা নিবেন এটা পালার কথাই শেফালি সরকার কয়, বুঝেন নাই? প্রেমে কিন্তু কিছু সৃষ্টি হয় না, মনে করেন আপনার বাবাই যদি আপনার মার কাছে না যায় আপনি উইবেন না, না না, এটা হলো কামের ফসল, বুঝেন নাই? আরো কম পরে, এই পর্যন্ত আপনি ইশারা দিয়ে গেলেন। যাই হোক, আমরা দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদত করতে হবে, আর সেটাই কামের মাধ্যমে। নামাজ কোন, এটা আমার কাম, রোজা কোন, এটা খালি পড়ে যেতে চাই, রোজা নামাজ হজ যাকাত যতই যে গান গাইতেছে এটা আমার কাম,
যা দেখেন পৃথিবীতে কাম ছাড়া কোনো জিনিস নাই সব কাম কাম আছে তাই দুনিয়া আছে কাম থাক না থাকলে দুনিয়া থাকবে না আমরাও কাম করি দিনও করি রাতও করি কাম না করলে বাদ আমার খোদাই ভিখারি খারা ভিক্ষা পিয়া পি ঘরের মালিক রে খোদাই ভিখারি বললে কল কত ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কল Come on.
এর পানি ভোর গেলে মান আজকে তোমার করিতে আদর দয়া ভোর গেলে মান আছে মানে করিতে আদর দয়া ভোর গেলে মান আজকে তোমার করিতে আদর তুমি আমার আমি তোমার সৌনায় প্রসর দয়াল তুমি আমার আমি তোমার সৌনায় প্রসর দয়া তুমি আমার আমি তোমার সৌনায় প্রসর আমার ঘরে মালিক রে খোদাই ভিখারি মরলে বলো কত আমার ঘরের মালিক রে মনে করছিলাম কয় কথার জবাব আগে দেন তারপরে গান সাইডটা পাঁচটা গাইন আমি গান সাইডটা গাই পাঁচটা গাই নাহলে বারোটা তেরো টা গাইনে চব্বিশটা গাই আপনার সমস্যা পালা ঠিক আছে পালা ঠিক আছে পালাটা ঠিক আছে আপনি পারলে আপনি গান আপনি পারলে আপনি আঠারোটা গান আমি সাইডটা গাইছি আপনি আটটা গান তারপর আমি বারোটা গামো পরে আপনি চব্বিশটা তাহলে না বুঝবো আপনি বাপের বেটি কয় কিলো
কর্তা পক্ষ বলছে আজকে গানটা বেশি গাইতে কথাটা কম কইতে দাদা কি কয় দাদা কয় তো কিছু বলে আ কইছেন নি এই এই লাগে বিয়া হ্যাঁ ধরে নি আস বিয়াও কইছে হ কর্তা পক্ষ ঘোষণাটাই দিছে এমন গান আজকে বেশি আর কথা একদম কম আর যেই কটা গান গাইছি প্রত্যেকটা গান আদেশ অনুরোধের কাদির আরো কাদির আমার বায়না করে আনছে আমার গানের প্রধান কমিটি গান আরো দুইটা বেশি গাইতে কইছে আমি আরো দুইটা কম গাইছি ওই যে আমার ভাই ব্রাদার যারা আছে এর একটু হয়তো ভুল বোঝাবুঝি হইছে একটু হতেই পারে নাকি থাকলে ঠুনা ঠুনি লাগতেই পারে কিন্তু কায়দা করে লাগাইছি চুপচাপ থাকতে এবার বাইরা বাইরি করা যাইব অন্যের জ্বালায় জ্বললেন না অন্যের জ্বালায় জ্বলনি এই সমস্ত কিস্সা কাহিনী বাদদা থুয়ে দেন পরেরটা দেখা শৈল খাপ যায় লাভ নাই গান আমি সাইডটা গেছি আপনি পেলে 36টা গান আপনি দেখেন আমি তারা আপনার বিপক্ষে কথা বলি কিনা ওই মানুষই আমি না না শুনেন হাইকোর্টের জজকোর্ট আর সুপ্রিম কোর্ট যত কোটি কোন যত বড় আদালতই কোন সবচাইতে বড় আদালত হইছে যার যার বিবেক এই বিবেকটা যার ঠিক নাই তার জন্য ইহকাল পরকাল কোন দুনিয়াদারই ঠিক নাই তা মনে চাই তাই কোন এত ভালোর ভালো কি যদি ভিতরটা ভালো না হয় আমার গানটা খারাপ হোক আমি গান দুইটা কম গাই আমি কথা দুইটা কম কই কিন্তু আমি অন্তর থেকে খুশি হব শেফালি সরকার যদি আজকে থেকে আপনি আপনি আমার চাইতে ভালো দুইটা গান বেশি গান দুইটা কথা বেশি শুনুন আমার চাইতে খুশি আর এই দুনিয়ায় কেউ হবে না একমাত্র আমি বাবলি সরকার বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার বিপক্ষের শিল্পীটা আমার চাইতে ভালো গাক আমি পাশে বইসাও মঞ্চে দাঁড়ায়ও সর্বোচ্চ চেষ্টা করি যেন তার গানটা আমার চাইতে ভালো হয় তোরা আজকা খুব সাবধান আর বাড়ি ও দিবি কায়দা করে ফাঁকে ফাঁকে কারণ বাড়ি আজকে অন্যদিকটা শুরু হয়ে গেছে কয় বাবলি সরকার জ্বলন্ত আগুন বাবলি সরকার ভাইরাল তা আপনি এমন পোতাই রয়েছেন কি আপনার সমস্যা বাবলি সরকার আগুন হয়েছে আপনি আগুনের ফুল কি হয়ে যান না ফুল কি কি কয় আপনি আগুনের গোলা লয়ে বয়ে থাকেন কথাবার্তা কি কোন না কোন মামু বাড়ি হয়েছিলেন না হর বাড়ি হয়েছিলেন মনে করছিলাম বয়স হয়ে গেছে গা অনেক একটু ভালো হয়েছেন অনেক দেশ যে বান্দর ভুড়ে হইলো গাছ বাবা বলে না কয় বলে কাম কাম ছাড়া কি মানুষ থাকে আবার ওই লগের কটা বান্দরটা কয় কাম ছাড়া যদি থাকে বলে ডিজরা বাবা যেমন শিক্ষা কি বলেন হ্যাঁ কাম ছাড়া মানুষ থাকে না যারা কাম ছাড়া থাকে তারা হলো হিজরা তাহলে আল্লাহর সাথে মানুষের সাথে বিষয়টা কি কোনতো আল্লাহর সাথে কি হয় আল্লাহর সাথে আল্লাহর সাথে কি কামের কোনো ব্যবস্থা আছে আছে নবীর সাথে আজকে যে আমির বাউল তার সাথে না মুর্শিদের সাথে কি কাম করবো না একটা কাম খুব ভালো হিক গেল খেতার তলে যাইয়া তুমি আইলা না আর খেতার নিচে হইলা না চলছে মনের আগুন নিবাইলা না আর কিছু বোঝেন না বোঝেন এই কামটা খুব ভালো বুঝে লইছে এটি খুব ভালো বুঝছেন আপনারা কারণ বুঝছেন দেখা যে যেটা বুঝে তার এসে ওই বুঝ মতোই থাকে এটাই সত্যি দিব এগুলা কোনো কাম নাকি দূর ইত্রামি এগুলা দিয়ে মানুষ আসে দুনিয়ায় আর এগুলা এগুলা কোনো প্রধান কারণ নাকি কাম ছাড়া যদি কোনো কিছুই না হয়তো আল্লাহর নবী ঈসা নবী সে কাম ছাড়া আসে নাই আসে নাই দুনিয়ায় কই আপনার কামের অস্তিত্ব কই নবী কি কামে আসছে ঈসা নবী বিবি মরিয়ম রাখেন কথা বলেন না আমার বলতে দেন আমি দাঁড়াইছি আমি বলবো
বিবি মরিয়ম সাকি কামে আসছিল না কই আপনার কামের অস্তিত্ব কই আল্লাহর লগে তো প্রেম চলে প্রেম 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 রাসূলের সান্নিধ্য লাভ করতে চাইলো সেখানে প্রেমের দরকার মুর্শিদের কাছেও প্রেম নিয়ে যাইতে মানে কাম করলা দেখবো না গান গাই আগে শুনেন গান Yeah!
আপনারা হ্যাঁ যে আমার রাসূল প্রেমে আশিক হইয়া কাটায় রজনী কোমল হৃদয় উম্মে হানি আমার রাসূল প্রেমে আশিক হইয়া কাটায় রজনী ওই কোমল হৃদয় কোমল হৃদয় উম্মে হানি সেই রাসূল প্রেমের আশিক হইয়া কাটায় রজনী ওটার বুঝাইতে চোখের পানি গো ও নবী জি জিনে
বড় বোন মায়ের মতো সম্মান করি, অনেক ভালো অনেক ভালো।
সালাম দিই আমি আবার করছি কি ওই আঙ্গুর করে চিপড়ায় তারে খাওয়াই দিছি খাওয়াই দেওয়ার পর বুঝি না ছোট বাচ্চা ওরে তো আর ছয় মাস পর্যন্ত তো বেস্ট ফিড করাইতে হয় মায়ের বুকের দুধটাই ওর জন্য একমাত্র সবচাইতে নিরাপদ এবং শান্তিময় খাবার ছয় সাত মাস এরকম হয়ে গেছে কিন্তু তারপরেও আমার নয় দুগ্ধ আল্লাহ চাই তো খাইছে কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু দেই না অন খাওয়ানোর পরে দিই দুই দিন ধরে আগারও খবর নেই মতারও খবর নেই তাড়াতাড়ি কাঁদতে কাঁদতে নিয়ে গেছি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার কয় ও কি হাওয়া বাতাস ছেড়েছিল আর আমি তো সবই বুঝি হাওয়ার বাতাস তো বুঝি না আরে শেফালি সরকার যেটা ডাইরেক্ট দিল বাংলায় পরে যে থাকে না অ্যাসিস্ট্যান্ট থাকে উনি বলে ও কি করছিল বাবু হাওয়া খাচ্ছিল বায়ু পথ দিয়ে আমি বললাম না কয় ওর পেটটা ফেপে গেছে আপনি একটু বলেন তো মা ও কি কি খাইছে কালকে থেকে এই পর্যন্ত আমি বললাম ও তো শুধুই ব্রেস্টফিড করে বুকের দুগ্ধ ছাড়া আর কিছু খায় না কিন্তু আমি এই কাজটা করছিলাম বললে এটা আর কখনো কোনো দিন আপনি ওর বয়স হওয়ার আগ পর্যন্ত করেন না কারণ এখনকার ফলে তো ফরমালিন বেশি 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 উপকারের থেকে অপকারটাই বেশি সেইটা লক্ষ্মী অলি আফতাল কোন আছে ওই কামনা ওই কাম সাগরে তাদেরকে নিতেই পারে না ওই কামের আগুনে পুরাইতেই পারে না আপনারা শাহজালাল বাবা সাপরানের জানেন না ওই যে তুলার মধ্যে আগুন দিয়ে যে প্রমাণ দিছিল জানেন কি না গান শুনেছেন না আপনারা মাওলার আমি গান করেছি তো যে মাওলার পীড়িত হয় জঙ্গলবাসী মুনির শিয়াউলিয়া সারা জীবন কাটায় তারা গাছ তলাতে বসিয়া পাইল কি ধন কইল না রে তাই কাটে জ্বালালে হ্যাঁ বলে একটা সাতার না তার ছয় গুণ আর নয় গুণের ব্যাপার পাটায় পুতা ঘষা ঘষি তারপরে কাম সারা খুব খেল কইরা রাখেন আমার কয় আপনার 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 প্রেম টিকে কোন জায়গায় সবকিছুই কাম আপনি কোন তো যার জন্য আজকে আপনি আসছেন দুনিয়ায় যার জন্যই নিখিল বিশ্বটা আসছে যার জন্যই তামাম জানটা আসছে সে কি কামে আইছে না প্রেমে আইছে কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা বুঝাইতে চাইতেছেন কয় সব জায়গা সব কাম করতে চায় কিন্তু কেউ মুখে কইতে পারে না তো এর লেগে আমি প্রেম করতে চাই মানুষ পা নাই সেই আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষ পা নাই সেই
পছন্দ করতে আগে গুলা এক গান লাগা গেলে বেলা 12টা একটা পর্যন্ত গাইতো মানুষ বেচা পিছি আর আরই একটা কথা নিয়ে আপনিও কইবেন আমিও কইলে কমু আপনি যতবার কইবেন কারণ আপনার সাথে পালা গাইতেছি আমি ততবার কাউন্টার দিমু কিন্তু আমার মনে হয় না এর থেকে কোনো ভালো ফল আসবে একটা কথা নিয়ে বারবার বেচা পিছি আপনি যত ভালো গানই গান তারা এত দূর পাবলিশকের আর সেপালিশকের সারা রাত একটা কথা লই আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি যে সব জানি তাও না আর আপনিও তো সব জানেন তাও না আমি যেটা বলেছি যে দেখেন ধর্ম এক তাকে ধর্ম কোন এক অবশ্যই মানব ধর্ম সবার উপরে মানব ধর্ম সবার উপরে মানুষত্ব তার উপরে নাই মানব ধর্ম বড় ধর্ম আল্লাহ আলী কৃষ্ণ কালা কালী গোবিন্দ হ্যাঁ জট ভগবান যীশু তারই কয় কে সে কোন তো আমার মাতালের একটা গান আছে সত্যের হরি তুমি ধনুকধারী তুমি বৃন্দাবন তুমি শ্যামবাসরী মুখে গুরু বলার গুরু বল ঝরে শুধু চোখের জল অভিরাম বহিয়া যায় তোমার দুই নয়ন পাঁচ ওয়াক্ত নামাজ ত্রিশটি রোজা মুসলমানি জেনেছে সপ্তাহ সাত দিন পরে গেলে একদিন গির্জা ঘরে খ্রিস্টান ধর্মে করলে সারে যিশুকে সারণ দরবার থেকে কইল এটা প্রেমের পক্ষে আপনি কোন তো এই মালাটা আমার মুসলমান দিছে না বৌদ্ধ দিছে না খ্রিস্টান দিছে না হিন্দু দিছে কোন কোথায় লেখা আছে পারবেন দেখাইতে হ্যাঁ এখানে সনাতন ধর্মের কেউ আছেন আছেন তুই আসোস এটা চাকু দে তো হ্যাঁ চাকু দি রক্ত করে একই রক্ত একই হ্যাঁ কই অত বিপদে পড়ছস কি বাবাস তুমি কথা কইলা নাকি ওর হাতটা কাটি আর আমার হাতটা কাটি একই একই এটা রক্তটা মিলাই আলাদা হবে না আলাদা হবে না আলাদা হবে পত্তের কত মন অহিংসাই পরম ধর্ম যুগের সেই জঙ্গলে পারে জঙ্গলে পত্তের পত্তের তোমার স্মরণে ঢোল ঢোল কীর্তনে
মুসলমান জেনেছে পথ হয়েছে সোজা সপ্তাহ সাত দিন পরে গেলে একদিন গির্জা ঘরে খ্রিস্টান ধর্মে করলে সারে যিশুকে স্মরণ মর্ম অহিংসাই পরম ধর্ম যুগি ঋষি চোখ ধিয়ানে করে জঙ্গলে গমন বলে আল্লাহ কি আলী তুমি কালা কি কালী যত দলাদলি মারামারি কাটাকাটি হানাহানি কোবা কবি সব তোমারই না কই বাজে কথা কি যাইব দুটো কথা কইলাম অনেকের আনন্দ দেওয়ার জন্য যারে কইলাম সে খারাপ করতেছে মনে কষ্ট পেয়েছে পাবে তো দরকার নাই একজন একজন যিনি বিভিন্ন রূপে অবতার বিভিন্ন জায়গায় বিভিন্ন যত দলাদলি যত মারামারি যত কাটাকাটি একজনের জন্যই যে আল্লাহ সে তার কাছে আবার হরি আর একজনের কাছে বাবা গড বলে আর একজনের কাছে যিশু তবে সবার চাইতে মানব ধর্মই বড় ধর্ম প্রশ্ন আপনি আমাকে করছেন আমার প্রেমটা আদান প্রদান হয় কিভাবে আমার প্রেমটা উদয় আর আপনার আমি জবাব দিয়ে দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল হইতে হইল প্রেম শুরু শুনেন আমার আল্লাহ পাক কাম বলেন আর প্রেম বলেন দেখেন এরা তার প্রেম বলে পাঁচ প্রকার প্রেম কি এর আকাম কি এর কুকাম কি এর সুকাম কি এর নিষ্কাম কাম কাম কামের কি পরিচয় দেহ দি আকাম এইটা ওটা কাম কথা কথা হইলো মুরব্বী রইলো বিআই মানুষ না মালাদা সুন্দর দেখা যাইতেছে না হ্যাঁ হ্যাঁ মোটরসাইকেল চুরি হয়ে গেছে এটাও কাম এক কিছুক্ষণ আগে একটা 2 লাখ টাকার মোটরসাইকেল চুরি হয়ে গেছে ওই যে আকাম কইছেন আপনি একটা আপনার কামটা কেমনে লাগাইয়া এই যে আকাম ওর সত্য গুষ্টি হইল অভিশাপ অভিশাপটা তোর শেষ তোর এগুলা কোনো ঠাই আছে না জীবনে তোর শেষ তোর এগুলার কোনো ঠাই আছে আমার প্রেম সূক্ষ্ম প্রেম এই সূক্ষ্ম প্রেমটা করতে হয় আমার আল্লাহর সাথে বান্দার একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম ওরে প্রেম করলো যে জন রসিক সুজন সেই সেই বেদ বুঝে গো ওরে প্রেম করলো যে জন রসিক সুজন সেই সেই বেদ বুঝে গো ও সুরসি প্রেমিক বিনে প্রেমিকি হাতে মাথে ঘটে গো প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো ও সুরসি প্রেমিক বিদে ওর প্রেম কি হাতে মাথে ঘটে গো প্রেম রাস্তা ঘাটে মিলে গো ও সুরসি প্রেমিক বিদে ও সুরসি মিলে নাকি প্রেম কি রাস্তা কাটের বিষয় ওই সুরিয়া শেষরামি আকাম আর কুকম আর সুকাম একজন দেখবেন বাবা মায়ের একজন বাবা মা সন্তানকে প্রথম প্রথম যে উপদেশটা দেয় সেটাই হলো আকাম কইরো না বলে না কোন আকামের সাথে নিজেকে জড়াইও না আর আপনি খুব একরাইয়া সূক্ষ্ম প্রেম আল্লাহর সাথে শান্ত প্রেম করতে হয় শান্ত স্বভাবের ন্যায় বাবা মায়ের সাথে দাস্য প্রেমটা করতে হয় একমাত্র আজকের যিনি আমার আমির বাউল সেই দয়ালের সাথে দাস্য প্রেম দাসত্ব দাস্থ আপনার দিতেই হবে আর বাৎসল্য প্রেম আপনার ইষ্টি খেসি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সুজন সকলের কাছে করতে সকলের সাথে করতে হবে আপনার বাৎসল্য প্রেম আর মধুর প্রেম আরে মধুর প্রেম রয়েছে স্বামী স্ত্রী কত সুন্দর ব্যবস্থা না আমার প্রেমের আছে কোনো কিছু
বাজার থেকে যদি 10 কেজি চাল কিনেন দোকানদারের কাছে যান তাহলে 10 কেজি চালা ওজন করবে 10 কেজি একটা বাটখারা দিয়া সমানে সমানে না দিলে কোনোদিন আপনার ওজন মিলবে না আর ওজন না মিললে আপনি সঠিকভাবে পণ্যটা টাকা দিয়ে ক্রয় করবেন না কি এর লোভে কি মিলান কি এর প্রেম আর কি এর আকাম কুকাম সুকাম নিষ্কাম শেষরানি দূর এত কাম কাম করতেছেন আপনার কাছে একটাই প্রশ্ন কোন দি এই কাম করতে যায় মরণ হইছে কার এই ঠিক আছে না দয়াল কাম করতে যায় মরণ রয়েছে কা দেহি আমাদের কাম বা টিকে কোন জায়গা কেন কাম প্রেম পালা হুনতাছেন কাম করবে না চাইবেন গা ববের ঘরে ববের বাড়তি নিবা যাইবে গা ওরে আমার এই পর্যন্ত পালা খাওয়া যতক্ষণ বাঁচা পারো শুরু করে দিন না এই যে যারা আনছে বায়না করে তাদের অনুরোধের গান গাইতেই হবে আর আমার পক্ষে একটা বিচ্ছেদ গান আসে প্যাডেল মারি মারি এই গানটার খুব আদেশ আছে যুবকদের এবং সকল শ্রোতা ভক্তের সাড়ে আটা হ্যাঁ এইটার পর আর একটা বিচ্ছেদ আরে না ও পেটিল মারি মারি পেটিল মারি মারি ও পেটিল মারি 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 স্কুলে যাইছে পেটিল মারি মারি আর কি গান হবে নাকি ও পেটিল মারি মারি ও পেটিল মারি মারি ও পেটিল মারি 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 স্কুলে যাইছে পেটিল মারি 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 স্কুলে যাইছে ওরে সাইকেল ওয়ালা আমার মন সে জানায় ওরে সাইকেল ওয়ালা
সাধক মুফাজ্জলের লেখা এই গান আপনারা এই গানটিকে প্রচুর পছন্দ করেন আর গানের কথাটিও কথাগুলো আমার খুব ভালো লাগে দেখেন দেখি নারে কত বছর তুই থাকিলে ঢাকাতে বছরের পর বছর যায় বছরের চাকাতে একজন নারী সেই মোটা কাপড় মোটা ভাতি তার জন্য যথেষ্ট প্রিয় বন্ধু যদি তার ওই যে প্রেম এখানে প্রেমের ছোঁয়া কারণ প্রেম এটা এমনই একটা বিষয় চোখ দেখলেই তারে বোঝা যায় চেনা যায় একটা গান আছে না প্রেমের বাতাস লাগিল যার গায় আমার ঘরে থাকা হলো দায় হ্যাঁ বন্ধু তুমি বিদেশে যাও কারণ এখন অনেক প্রবাসী ভাইয়েরা খালি টাকার পিছনে ছুটা এই যে জীবন যৌবন যৌবনে যাওয়ার একবার আসে জীবনে বারবার না এটা প্রেম দিয়ে সেটাকে ধরে রাখতে হয় প্রেম দিয়ে তাকে কলকব্জা কলা কৌশল একজন মুর্শিদের কাছে গেলে সেই সাধন বচন আপনিও যৌবনকে চিরস্থায়ী ধরে রাখতে পারবেন কিন্তু যারা ওই যে আমদনতা বিদেশে যায় টাকা কামাই করতেছে ইচ্ছা মতো টাকার পিছনে ছুটতেছে কিন্তু বন্ধুর কথা মনে রাখতেছে না ঢাকা শহর গিয়া এই টাকার পিছনে যদি বন্ধুরে কই বন্ধু তুমি আমার কাছে একটু থাকো এত টাকা পয়সা কামাইয়ের দরকার নাই কম রুটি রুজিতেই তো আমার চলে যায় কিন্তু বন্ধু কি তা শোনে প্রেমের বাতি জ্বালাইয়া আমার এই পালাইয়া জ্বালাইয়া আমার এই পালাইয়া পালাইয়া কেন গেলার ¡Gracias!
বন্ধু একজন এসে পড়ছে অনেক অনেক অনুরোধের ছিল আমি গানটি গানের মধ্যে গাওয়ার জন্য চেষ্টা করলাম জানিয়ে গানটা আমার হয় না এই গানটা গেয়েছিলেন আমাদের ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ তার মুখে যতটা ভালো লাগে এখন পর্যন্ত সমস্ত ভক্তদের অন্তরে গান এবং কথা শ্রদ্ধেয় হাসান মতিউর ভাই লেখা গান ভুল বেয়াদবি অনেক হয়েছে ক্ষমা করে দিবেন আমার খুব দোষ ধরছে আমারে বানর কইছে আরো অনেক কথা কইছে সাফাই তো খুব দার আছে বুঝেন নাই আমার কথা কি আপনি যাই কোন আপনি আল্লাহর সাথে কালারে মিলাইছেন এটা আমি মুসলমান হিসেবে মেনে নিতে পারবো না সারা রাত যদি কালকে দিনের বেলা গান গাইতে তাও গাবো কথা বুঝেন নাই লাগলে কালকে গান এই মিয়া কৃষ্ণল একটা লুচ্চা 10টা বিয়া করছে 16000 মাইল লোকের লগে থাকছে কথা বুঝেন নাই এই কৃষ্ণর লগে আল্লাহর মিলে লইব দিবে না না আপনারা কথা কোন না কেন কি কয় কয় কি তো মারা দরকার ওরে মাইরা দরকার শহীদে যাবো কত বড় কথা শহীদের খাতা না মুটবো আমার রাসূল রাসূলের কথা বলে গেছে যে আল্লাহ যে এক আল্লাহর দ্বিতীয় কোনো শরীক নাই এই বাবলি আমার কথা কি তোমার কান দিয়ে ঢুকে না বুঝো না কথা আমি যে বলছি আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক করো না যে আল্লাহর সাথে কাউকে শরীক করে সে কুফুরি করে তুমি তো শেরেক করলা কুফুরি করলা তোমার কথা কি শুনবো তুমি তো দুজনকে যাবে আরো কয়েকজন লগে করে লয়ে যাবে তুমি ছোট মানুষ হ্যাঁ ছোট মানুষ হ্যাঁ যে ছোট হয় তো কর করাই বেশি বুঝলেন নাই কথা তো আন্দাজ করে কোন লাগবো যে আমি কি কই
কইতাছি কি আর করতাছি কি শেষ মেশ হ্যাঁ একবারে খুব চাপা পিছাই অনেক পিটাইছে চাপা এবার বন্ধুকে লেখা শহরে থাকে বিদেশ থাকে তো ডাইলে চাইলে আমার তো সুখে আছি মানে ওই বিদেশ না থাকে আমার লগে ঘুমাও এটা হলো ইনডাইরেক্ট কথা বুঝেন নাই আপনার কি বুঝেন কথা ওই যে একটা গান শুনছিলাম ঢাকায় যারা চাকরি করে তারা কেন বিয়া করে শুনছেন না আগে এরকম একটা গান শুনতাম না কলের গান মানে বিয়া করলে ঢাকায় যাইবা কেন আমার লগে হুইয়া থাও তুমি বিদেশ যাইবা কেন ঘরে হুইয়া হুইয়া ডাইল দিয়ে চাইল দিয়ে খিচুড়ি রান্ধুম ঘরে হুইয়া হুইয়া খামু তো হওয়ার পরে কাম ডাকি এই এ বাবলি কইও এ যে এত নাচানাচি ফালা ফালি করলা সাবা বিডাইলা শেষমেশ তুমি কইলা কি ঢাকার শহর থার দরকার নাই বিদেশ থার দরকার নাই তো কই থাকতো বিদেশ থাকলে প্রেম হয় না ঘরে আম লাগবো কি লিখা তার মানে বুঝেন না জানি ই আছে ডাল মে কুছ কালা হে দিল্লি কালার তো হে আরে আমি কইছি যে আমি এক সময় গাইছি কিন্তু একটা পরিবেশ বুঝতে হইতো তাই না শুনেন বাবলির বাবা বসে আছে বাবুল সরকার আর আমি যখন গান করি আদাবরে তখন বাবলির বয়স মনে চার থেকে পাঁচ হইব একবারে এ যে কইছিলাম আগুনের কথা বুঝেন নাই একবারে ওই এক ধরনের ফোরাক আছে না এই ফোরাক পুরা করে সাজামাই যাইছি আসরে তো এখন বিষয় হলো একটা বয়স থাকে এখন বাবলির যে বয়স ও বিশ টাকা গাইলে সমস্যা নাই আমি তার মানে এটা বলি নাই যে আমি বিশ টাকা গাইতে পারবো না আমি একটা উদাহরণ দিছি এখন আমার কয় বাপের বেটি হইলে ১৮টা গান আমি তো জানি আমার বাপে আমার জন্ম দিছ তোমার কথা তো আমি জানি না ভাই এরপরে কথা হইলো আমার কয় আমি বাইরাল আমি বাবলি বাইরাল আমি আগুন আপনি আগুন না আমি আগুন হব কেন আমি তোমার আগুনে বাগুন পুরাইয়া ভর্তা বানায় ভাত খাব দরবারের পক্ষ থেকে কামের কথায় কামের পালায় সন্তুষ্ট একটি মালা সাথে কিছু টাকাও দিচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ধন্যবাদ এবার কয় এই দুনিয়া যে কামের সৃষ্টি আমি বাবলি সরকার বিশ্বাস করি না তোমার বিশ্বাসে কি আসে যায় তোমার বাপে যে তোমার মাল লগে হইছে তুমি কি এটা দেখছিলা না না হইছে তো কথা সত্য কথা ঠিক কি না এখন আমি উচিত কথা কইলে আবার একটা ইয়ে দিছে মানে ওয়ার্নিং দিছে সকালবেলা মানুষে কি কইব আরে কাম প্রেমের পালা দিছে এটি হননীল লাগা এটা আমার দোষ না আমার পালাই যেটা আসবে আমি এটা বলবো কথা বুঝেন নাই আমি তোমার বাপের বাপ কল বাদ দিবা নাকি তুমি তো দেখো নাই তোমার কে জন্ম দিছে কয় আল্লাহ এই পৃথিবী কামে সৃষ্টি করে নাই যারা বুঝের লোক গিনে মানুষ বুঝবেন আর একরে মুসা নবী আল্লাহর একে আল্লাহ কেমন লজ্জার ব্যাপার না ক হ বিষয়টা তো লজ্জারই কয় তাইলে কি করা যায় কয় তাইলে আমি আজকে রাতে আমার বিবির কাছে থাকব আপনি কিন্তু আমার ভিতরে থাকবেন না না আচ্ছা ঠিক আছে বউরে কইছে হ্যাঁ পান্তা মুখ আজকে চলবে তো একবারে বাউ হইছে আর কি তো মুসা আল্লাহর যে আল্লাহ আসো নাকি এখনো কয় আসি কত যাও গা যাবো নাকি কহ যাও কাহ তা গেলাম কিন্তু আচ্ছা ঠিক আছে আল্লাহ যখন গেছে গা মোছাই তো একবারে ওই যে ব্যাংক যেমন মইরা গেলে চার হাত পা চার দিকে দিয়ে ফুরে থাকে না এরকম অচেতন একটা অবস্থা আর কি ফুরে রয়েছে কোনো খবর নাই তো বউ কয় কি এই এই কইছিলা যে এ কি খবর যতই গুতায় কোনো কাম হয় না কারণ মোসার ভিতরে তো আল্লাহ নাই বুঝলেন নাই সেই শক্তিটা নাই চলে গেছে এবার সকালবেলা যখন সেই পরম শক্তি পরমাত্মা চলে আসছে ভিতরে এবার আল্লাহ নিজেই মোসারে জিগায় মোসা কি অবস্থা কি খবর কি করলা কই আরে আল্লাহ আর কইও না কই বাড়ি বাড়ি তুমিও নাই আমার কামও নাই কই তো পারারা যে কেমনে গেছে কোনো খবরই নাই তুমি আসিলা আমি আসছিলাম তুমি আমার ভিতরে নাই আমার কামও নাই তাহলে এখন বিষয় হইলো যারা জ্ঞানী লোক অনেক কথার হবে গানের মঞ্চে কিন্তু যেগুলো মূল কথা এটা ধরবেন তাহলে আল্লাহ যদি মুসার মধ্যে না থাকে মুসায় কাম করতে পারে না তাহলে আসল কামটা করে কি এটা তো করার খবর কি কামটা করে কি আপনারা বুঝেন নাই আল্লাহ যদি না থাকে তাহলে কাম করার শক্তি থাকে না তাহলে মূলের ঘরে কামটা কে করে
এটা যে বুঝে সে আর তর্ক করে না ও যে লালনের একটা গানে আছে বহু তর্কে দিন বয়ে যায় আছে না তো এখন আমি আপনারা শুনছেন মানে ইশারা দিলাম আমি তা আমি বলবো যে যেখানে কথা ফিনিশিং চলে আসে সেখানে আর কথা বলার দরকার হয় না তাই আমি বলবো ওই যে একজন সাধক বলছিল তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি বিনে আর আমার কেহ নাই কেহ নাই এখন আল্লাহ স্বামীর মধ্যে থাইকা স্ত্রীর স্বাদ গ্রহণ করতেছে স্ত্রীর ভিতরে থাইকা স্বামীর স্বাদ গ্রহণ করতেছে বাবার ভিতরে থাইকা সন্তানের সুখ এটা সে অনুভব করছে মজা নিচ্ছে আবার সন্তানের মধ্যে থেকে বাবার স্বাদ গ্রহণ করতেছে তাহলে আল্লাহ সব জায়গাতেই এই যে আল্লাহ যে কাম করে আল্লাহ যে কামের মধ্যে আছে কাম দিয়ে যে বানাইছে আপনারে সুন্দরভাবে বুঝাইলাম হেরফরে যদি আপনি না বুঝেন আমার কিছু করার নেই কারণ আমি চুক্তি লই নে যাদের আমার বুঝানি লাগবো হ্যাঁ আর কেমনে বুঝবো কয় ঈসা নবী দেখছেন খালি ঈসা নবী ব্যবসা রয়েছে আর যারা দুনিয়ার মানুষ আর কি ব্যবসা রয়েছে এখন যদি হাদিসের কথা বলি যখন মরিয়ম বিবি গোসলখানার মধ্যে গোসল করতেছে ওই অবস্থা আল্লাহর হুকুমে জিব্রাইল ফেরেশতা আসলো আয়েশা এই মরিয়ম বিবির সাথে কি করলো এটা হাদিস পড়ে দেখেন ঈসা নবী যে হইছে কেমনে হইছে একটু আপনার ইশারা দিয়ে গেলাম আর কিছু কমু না এই আপনি যত বড় বড় কথা কইতেছেন হযরত বড় পীর বিয়া করছে কয়টা জানেন নি আপনারা জানেন শোনেন নাই বড় পীর খাজা বাবার পালা বিয়ে করছে সাইডটা কেন বিয়ে করছে কেন সাইডটা বিয়ে করছে তো করছে পোলাপান কটা হয়েছে জানেন নি 49টা তাহলে কামের পাওয়ারটা কি খালি দেখেন হ্যাঁ কামের পাওয়ারটা কি খাজা বাবা বিয়ে করছে দুইটা আপনি আর কাগো কত কইবেন আমি বলছি আ কাম কু কাম স কাম সু কাম নিষ্কাম কাম খেতার তলের আরে খেতার তলে আপনারে না রাখলে আপনি তো থাকবেন না আপনি তো পাগলই জীবন গা এটা হলো যৌবনের চাহিদা মেটানো বিয়ের সাথে এটা বই তো কিন্তু এটা কাম এখন আপনি কাম বলতে যদি খারাপ বুঝান একটা হলো কুকাম একটা হলো সুকাম কাম কিন্তু দুইটাই বুঝতে হবে একটা ভালো একটা মন্দ আপনি যদি মন্দ কাম করেন মানুষ আপনার খারাপ কইব আপনি যদি ভালো কাম করেন আপনাকে ভালো বলবে বলবে না বলবে আপনি যদি দান করেন কথাটা বুঝেন যারা গরিব অভাবী মানুষ আল্লাহর স্বভাব কি দয়া করা আপনি মানুষ হিসেবে যদি আরেকটা মানুষকে দয়া করেন পবিত্র কোরআন আল্লাহ বলছে এই হে আমার বান্দা তুমি আল্লাহর রঙে রঞ্জিত হও আল্লাহ যেমন রহমান রহিম তিনি দয়া করে এই স্বভাবটা তুমি মানুষের মধ্যে আনো রাখো তুমি মানুষকে দয়া করো কি আল্লাহ যেমন মানুষকে ক্ষমা করে তুমিও মানুষকে একটা মানুষ যদি অপরাধ করে তুমি তারে ক্ষমা করে দাও যে ক্ষমা করে সে বড় হয় না এগুলা কি এগুলা সুকাম ভালো কাম আপনি খালি খারাপ দিকে নেন কেন আপনার দৃষ্টি এত খারাপ কেন আপনি কুকাম করেন না আপনি নাম জিগাইছেন কাম কয় প্রকার আমি কইছি পাঁচ প্রকার পাঁচ প্রকারের নাম পাঁচটা কইছি তাতে হইছেটা কি আপনি খালি কোন এটা কোন কাম হইল কামটা যে কি এই কামটা যদি ভালোই না হইতো এখন কথা তো হারে কোন লাগে তা বিয়ে বইছেন কে হ্যাঁ এই যে প্রেমের পরিচয় দিলেন সূক্ষ্ম প্রেম শান্ত প্রেম দাস্য প্রেম বাৎসল্য প্রেম মধুর প্রেম মধুর প্রেমটা কি বুঝেন না সূক্ষ্ম প্রেম আল্লাহর সাথে করণ লাগে হাই ব্যাখ্যা দিছে শান্ত প্রেমটা পাড়া প্রতিবেশীর সাথে দাস্য প্রেম গুরুর সাথে বাৎসল্য প্রেম মা বাবা ভাই বোনদের সাথে আর মধুর প্রীত হইল জামাই আর বোন লোকে মানে স্বামী স্ত্রীর লোকে এটা কি প্রেম না কাম এটা কি হলো এই কেউ কথা কোন নাকি লিগা ওইডাই ওইডা ওইডা মালিক রে আল্লাহর নে গান গাইছি কয়টা এ গান গাইবেন না কাম আরে কাম থাকলে যে কামের গান হবো প্রেম শব্দ থাকলে প্রেমের গান হবে বিষয়টা তো তা না আমি মানুষ হয়ে আসছি আমি কি সুকাম করব না আমি কি ভালো কাম করব না নিষ্কাম যে করেছে সে আল্লাহর ওলি আল্লাহ হইছে
তাহলে সে কামটা করব আমি কই আপনি একটাও কামের গান গাই এ প্রেমের গান গাইবেন না খালি কামের গান গাইবেন আরে আমি পালা বুঝে গান গাইতেছি কোনটা কামের গান এটা আমি বুঝে গাইতেছি তোমার থেকে আমি পালা শেখা লাগব না এই এরপরে যদি কোনো অনুরোধের গান থাকে কইছে না অনুরোধের গান থাকলে আবার ধরেন না তো তুমি যদি অনুরোধের গান গাইতে পারো আমার জন্য কি অনুরোধের দরজা বন্ধ না না কিউ এমন না এর টাকা দানছে আপনি এর টাকা দেই আনছে প্রেম নাই রে প্রেম নাই রে ভবে কাম ছাড়া প্রেম ভবে নাই প্রেম নাই রে প্রেম নাই রে ভবে খুঁজে দেখো দুনিয়ায় প্রেম নাই রে প্রেম নাই রে ভবে Hey.
দেখো তুমি আয় রে ভাই রে ভাই রে ভাবে যখন একটা ছেলের প্রতি আকৃষ্ট হয় অথবা ছেলে যখন আকৃষ্ট হয় প্রেমের কথা বইলা কাছে ঘেসে ভিড়ে যখন নাকি অনেক কথা কয় না যে না তুমি আমার জান তুমি আমার ময়না তুমি আমার টিয়া কত নামে শোনা তোমারে আমি বিয়া করবো তোমার ছাড়া আমি আর কেউ বিয়া করতাম না কয় কিনা এগুলো হলো একটা মো আর কি প্রেমের লোক দেয় আসলে কিছু না এটি কইয়া এলো বোগা দেয় আর কি বুঝলাম নাই পাম দেয় যাতে তার কথায় পড়ে যায় যখন কথায় পড়ে কাম যখন হাসিল হয়ে যায় তখন আর খবর নাই কথা ঠিক না কথা ঠিক কিনা তাহলে এটা এই যে প্রেম এটা হইলো ছলনা ছলনার আশ্রয়ে আসলে কাম কামটা হইলো আসল এই কামের জন্য হইলো বিষয়টা এরকম এরকম একটা অবস্থা ঘটায় তাই বলেছে কামের নে স্বামী পিয়া গেলে প্রেমিকায় যায় হেলে কামের নে কামের নেশা কামের নেশা গেলে চলে যায় প্রেমিকা ফেলে কামের নে স্বামীতে গেলে চলে যাই প্রেমিকা ফেলে ভেবে তাই সেরূপা গলে ভেবে কই সেরূপা গলে প্রেম হলো মিথ্যার আশ্রয় ভাবে খুঁজে দেখো তুমি বাউল রহমান ছিল রশিদ সরকার ছিল মমতাজ বেগম যখন পালা গান শুরু করছে আমিও শুরু করছি এটা ওই আমলের গান ওরা শুনবো কই থেকে গানের কথাগুলো শোনো আরে না যাই না মনের গতি গো না বুঝা মনের গতি জোর কইরা করতে যাইও না পিরিতি আরে না যাই না মনের গতি গো না বুঝা মনের গতি জোর কইরা করতে যাইও না পিরিতি তুমি মন চাইলা যারে আরে সে যদি না চাই তোমারে তার পিছে ঘোরার ফল হবে সাংঘাতি মনরে
এখন বিষয় হইলো এটা কেন কইলাম কামটা কিন্তু হয় হয় না যে বিভিন্ন পেপার পত্রিকা অনেক কিছু উঠে ওঠে না কিন্তু প্রেমটা কিভাবে করা যায় না তবে আপনি প্রেমের কথা যাই বলেন না কেন আমার কাছে আমি আপনাকে বলবো এটা হলো একটা অবস্থা এই যে ছলনার আশ্রয় নেওয়া প্রেম করি তোমার ভালোবাসি তোমার লাগে মরে যাবো আসলে কি কি করার জন্য মরে হ্যাঁ মরে না তাহলে আমি বলতে চাই বাবলি সরকার আপনি সারা রাত্র যত কথাই বলেন আমি বলবো যত আপনি প্রেমের কথাই বলেন এই প্রেমের পিছনে আমার কাম নিহিত কাম ছাড়া কোনো প্রেম নাই আপনি যেটাই বলেন সেখানে আমার কাম আছে কাম ছাড়া প্রেম নাই আমি বড় পীরের কথা বলছি খাজা বাবার কথা বলছি আমি যদি বলি আমার দয়াল নবী কিন্তু 13টা বিয়ে করছে করছে না করছে কিনা দয়াল নবী 13টা বিয়ে করছে না আপনারা জানেন কিনা তাহলে এখানে যে কামের দরকার আছে আমার নবী তো বুঝাইয়া দিছে কথা ঠিক কিনা ঠিক এখন কয় নবী কি কামে আইছে এই কয় সব লয়ে খেলা চোখ লয়ে কোনো খেলা নাই আমি নবীর কথা যদি বলি আপনি নবীর আনলেন কেন নবী কি আসলে জন্ম নিছে যে জন্ম নিছে তার কামের দরকার আছে কথাটা বুঝতে হবে যে জন্ম নেয় সে মা বাবার মিলনে জন্ম নেয় নবী কি জন্ম নিছে নবী কি মরছে আপনারা কি বলেন মুসলমানেরা মরে নাই নবী মরছে না যে জন্ম নেয় বাবলি সরকার যত বছর গান গাইবেন এই কথাটা মাথায় রেখেন অবশ্যই যে জন্ম নেয় সে মরে যে জন্ম নেয় না সে কিন্তু মরে না আমার নবীর জন্ম নেয় নাই এখানে কামের কথা আপনি কেন বলেন নবী তো জন্মই নেয় নাই তিনি তো আল্লাহ হইছে তার বিষয়টা ভিন্ন তারে দিয়ে আপনি সত্যা চাইেন না তারে দিয়া সত্যা চাইেন না আমি কি বলি এটা মাথায় নেন আমি বলছি যে আপনি যা আগরি মাতবরি করলেন আমি কি আপনার জিজ্ঞাসা করছি তো আপনার শেখানো কথা আমি বলবো আমি কি তোমার শিখাইছি আমি বলছি একটা নিয়ম যে আমি জিজ্ঞাসা করার আগেই তুমি শুরু করে দিলা ওই যে এই শাশুড়ি আর বউর মতো শাশুড়ি পিছে বউ একটু গোবর আনো কথা বুঝেন নাই এই বউ করছে এই গোয়াল করে থেকে গাই আনছি তা কি গো তোমার কাছে গোবর চাইলাম তুমি যে গাই গরু লইলা কই আম্মা এখন গোবর চাইছেন একটু পরে আবার পানিও চাইবেন তো এই গায়ের মধ্যে গোবরও আছে পানিও আছে কথা বুঝেন নাই তো তুমি ওইলো এরকম বলছো আমি শুধু ইশারা দিছি যে জিজ্ঞাসা করার আগেই তুমি কইতেছো এই জন্য কয় হ্যাঁ আপনি আমার কয়ে দিবেন ওই যে একটা কি মানে কি যে কইতেছে কি তে মুখ দিয়ে আসতেছে আচ্ছা সব কথার বাদ দিলাম তুমি যে আমার বানর কইলা আমি কি করছি তোমার সাথে এমন কি আপনারা বলেন বই রয়ে গেছে গা তাও বান্দরের ই কমে না আমি কি করছি তোমার করছি নাকি কি কইছি আমি খালি কইছি যে আমার আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এই কথাটা বলে কি অপরাধ করছি হ্যাঁ এই জন্য আমার কত কিছু কইলো আর আমি শুধু কইছি যে যা জিজ্ঞেস করি নাই তুমি যে আগে আগে কইতেছো এইটা বলাতে একবার আমি মানে আমার ভিতর খারাপ হয়ে গেল গা এমন কি খারাপ বলছি তোমার আমি খারাপটা কইলাম কে তুমি যে আমার এত দোষী করতেছো মানুষের সামনে আমি তো তোমার কিছুই কই নেই এবার দেখেন প্রশ্ন করছে কামের এত পাওয়ার আপনির আপনার কামের এত পাওয়ার জানেন কাম করতে গিয়ে কে মরছে হ্যাঁ মরছে ওই বেটা তোমার চাচা লাগে ওই বেটার নাম হইল পাণ্ডব রাজা কথা বুঝেন না হিন্দু শাস্ত্রের কথা কারণ এই শুরুতে হিন্দু নিয়ে কথা শুরু করছে মুসলমানের শাস্ত্রের কোনো কথা নাই তোমার কাছে কথা বুঝেন নাই ওকে বাড়ির লোকের মনে কোনো হিন্দু গো বাড়ি আছে কথা বুঝেন নাই এই হিন্দু কথা আসরে কই তুইব আরো কত কিছু কইছে আচ্ছা ইসলাম ধর্মের কয়টা কথা কইছো তুমি কথা বলো সাফাবাজি যাই করো তুমি যে যেমনে কথা কইতেছো হিন্দু ধর্মটারেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছো আর আমার নবী ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনে কত কষ্ট পাইছে এখন তুমি প্রশ্ন করলা কাম করতে গিয়ে কে মরছে তা পাণ্ডু রাজা মরছে কেন মরছে কাহিনী তো আছে সত্যি কথা না বলো তো আপনারা পাইবেন না ও রাসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় ও রাসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় মনে করেন মেয়েরা তো খুব ই হয় মানে যখন আমি ঘরে বসা তখন আমার বলতেছে এই গানটা কিন্তু আপনি গাবেন আমি অনেকদিন আগে শুনছিলাম আপনার মুখে অনেকদিন ধরে গানটা শুনি না এই গানটা শুনতে চাই তো গানটা হলো এই তুই বন্ধু রে ভালোবেসে রে আমার তুই বন্ধু রে ভালোবেসে রে আমার গেল কুলমান জাতি বন্ধু রে
জানলে কি আর করতাম এই পিরিতি বন্ধুরে জানলে কি আর করতাম এই পিরিতি আমার মনে বড় আশা ছিল রে তোমায় করব জীবন সাথী আমার মিটিল না মনের আশা রে বন্ধু জানলে কি আর করতাম এই পিরিতি বন্ধুরে জানলে কি আর করতাম এই পিরিতি তুই বন্ধুরে ভালোবাসারে আমার তুই বন্ধুরে ভালোবাসারে আমার শুইলে না আসেনি তারে বন্ধু জেগে কাটাই রাতি শুইলে না আসেনি তারে বন্ধু জেগে কাটাই রাতি শুইলে না আসেনি তারে বন্ধু জেগে কাটাই রাতি আমার বুকেতে জড়াইয়া রাখি রে বন্ধু বন্ধুরে জানলে কি আর করতাম এই পিরিতি
Yeah.